আপনাদের সবাইকে সমাজের আয়নায় স্বাগত। আমাদের সমাজে অনেক রকম ঘটনা ঘটে, কেউ দেখে কেউ দেখে না, কেউ দেখেও না দেখার মতো থাকে। পেনশনের টাকার জন্য বাবা লাশ রুখে রাখার অভিযোগ এসেছে তাইওয়ানের এক নারীর বিরুদ্ধে। তার বাবা সামাজিক পেনশনের টাকার জন্য বছর ধরে লাশ রুখে রেখেছিলেন তিনি। সাউথ চায়নায় মনিটরিং পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে যে ওই নারী 5 দশকেরও বেশি সময় ধরে তার বাবার সঙ্গে ছিলেন। গত নভেম্বরে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থার জন্য স্বাস্থ্য কর্মকর্তারা তার বাড়িতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। সেই থেকে কর্তৃপক্ষের প্রথম সন্দেহ করা শুরু করে। ঘটনা প্রমাণিত হওয়ার পর তাকে প্রায় 2,10,000 টাকা জরিমানা করা হয়েছে। তার বাড়িতে সরকারি কর্মকর্তাদের প্রবেশের বাধা দেওয়ার পরেই সন্দেহ তৈরি হয়। পরে পুলিশকে জানানো হয়। ওই নারীকে তার বাবা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন তার বাবা নার্সিং হোমে আছেন। পরে যখন পুলিশ তাকে আরও চাপ দেয় তখন সে নতুন নতুন গল্প বলা শুরু করে। সে দাবি করে তার ভাই তাকে তাদের শহর কাউসিং থেকে মূল ভূখণ্ডে অর্থাৎ চীনে নিয়ে গেছে। পুলিশ তার দাবি তদন্ত করে জানতে পারে 50 বছর আগেই তার ভাই মারা গেছে। এমনকি তার ভাই যে তাইওয়ান ছেড়েছে এমন কোনো রেকর্ডও পাওয়া যায়নি। পরে পুলিশ তাদের সম্পত্তি তল্লাশি করলে কালো প্লাস্টিকের আবর্জনা ব্যাগে খুঁজে পায় একজন বয়স্ক ব্যক্তির হাড়। তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃত। একজন ফরেন্সিক বিশেষজ্ঞ ব্যাখ্যা করে বলেছেন একটি দেহ সাধারণত কঙ্কালের অবশেষ, পচে যেতে 1 থেকে 2 বছর সময় নেয়। নারীর বাবা একজন সামরিক কর্মী ছিলেন, তিনি 20 বছরের বেশি সময় ধরে কাজ করেছেন। তাইওয়ানের সামরিক প্রবীণরা সাধারণত 1,78,000 টাকার মতো গড় মাসিক পেনশন পান। লোকটির মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। কর্তৃপক্ষ জানায় চেষ্টা করছে ওই নারীর বাবার লাশ লুকানোর পেছনে কোনো রহস্য বা অপরাধ আছে কিনা তা খতিয়ে দেখতে। আপনার সচেতন হন, তাহলেই সমাজ সচেতন হবে। আবার দেখা হবে আগামী পর্বে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।